বাড়ি যাওয়ার থানা বজবজ পোস্ট দিয়ে চলবে। আমার বাড়িতে অশান্তি যেদিকে হয় সেদিকে আমি আসি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি আসি যে তারপরে বাড়িতে ফোন করে যে আমার বাড়িতে জবরজস্ত ধান্দি হচ্ছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো থানা প্রশাসন। মানে কি হচ্ছে? মানে বাউন্ডারির শীতলাম মনসা থানের সুমুখ দিয়ে গান্ধীটা দিচ্ছে, আমার বাড়ির ছেলেরা বাঁধা দেয় তাতে কথা শোনেনি। না শোনার পরে আমাকে ফোন করলো, করতে আমি ঠিক আছে তোমার ঝগড়া আছে অশান্তি একদম কেউ কোনো কিছু করবে না আমি আসছি বলে আমি থানায় যাই। থানাতে যেতে পর যাওয়ার পরে তোমার গিয়ে দেখলাম আমার বাড়ির কিছু লোক থানায় গেছে, গিয়ে ওরা ডায়ে লিখেছে, ডায়ে লিখে দাঁড়িয়ে আছে। আমি তোমরা দাঁড়িয়ে আছো কেন? বলছে না মেজবাবু নেই এই কারণে দাঁড়িয়ে আছে, আমি দাঁড়াবার দরকার নেই তোমরা বাড়িতে যাও আমি দেখি কথাবার্তা বলছি। বলে আমি কথাবার্তা বললাম, বলার পরে বললো ঠিক আছে যাও পুলিশ রানিংয়ে আছে আমরা পাঠিয়েছি তুমি বাড়ি যাও। বাইরে যখন যাচ্ছি তখন বড় বাবুমাকে বললো যে বসন্ত গিয়ে পড়ে পুলিশ যদি দেরি হয় তা তুমি কেসটাকে গিয়ে দেখবো ওরা কি কোর্ট অর্ডার পেয়েছে। আমি ঠিক আছে আমি গিয়ে কোর্ট অর্ডারটা দেখছি। বাড়িতে আসলাম এসে পরে বলছি যে তোমাদের কি কোর্ট অর্ডার আছে আছে দেখি আমি দেখবো। আমি নিজেই দেখতে চাইছি মানে ওটা দেখে চাইছি মোশারফের কাছ থেকে। তো ও আমাকে বলছে যে তুই কি করবি, তুই কি কোর্ট পড়া লেখা কথা জানিস না তুই পড়তে পারবি? আমি পড়তে না পারলে আমি চোখ বুলে পারবো। বলার পরে ওদের একজন আমাকে বলছে তোকে কোর্ট অর্ডার দেখাবো তোর কি করার আছে। ওদের একজন মানে কাদের একজন? মানে ও যে সমস্ত লোকগুলোকে ডেকে এনেছে তাদের নাম উল্লেখ করে, সেই মোশারফ যে লোকগুলো ডেকে এনেছে সেই লোকগুলো আমাকে দেখতে বলছে। সেই লোকগুলো হিন্দু না মুসলমান? মুসলমান, সবাই মুসলমান, সবাই মুসলমান। তো আমি বললাম দেখো আমার কোর্ট অর্ডার দেখার আইন আছে, তুমি যে কাজ করতে যাচ্ছ সেটা আমি দেখবো না, তোমার কোর্ট অর্ডার পেয়ে সেটা আমি জানবো না। বলতে আগে মনে হয় ঠিক আছে কোর্ট অর্ডারকে দেখে যাচ্ছে ওকে দেখে দেয় বলে কোর্ট অর্ডার দেখলাম যে তাতে ডেট কভার হয়ে গেছে, শুধু লেখা আছে আইন বজায় রেখে কাজ করো, আইন বজায় রেখে কাজ করো। তা আমি বললাম এতে তো কবে কোনো কাজে কাজের তো কোনো উল্লেখ নেই তোমরা কাজটা করছি কেন? মানে না আমরা কোর্ট অর্ডার পেয়েছি আইন বজায় রেখেই কাজ করছি। আমি ঠিক আছে যখন তোমরা এত লোক আসছে তখন আমাদের ঝামেলা করা যাবে না, তা আমি ঠিক আছে তোমরা যা করছো করো গান্ধি করছো করো, যেহেতু কেস চলছে তাহলে ফুটতিনের মতো রাস্তা রেখে আমাদের গান্ধিটা দেওয়া আমরা যেন যাতে গিয়ে পুজো করতে পারি। তো ও তখন বললেন না আমার কোনো কিছু রাখবো না, তোরা আমার যে রাস্তায় যাই তোরা সেই রাস্তায় গিয়ে পুজো করবি। এই কথা বিতর্ক হতে হতে থানা থেকে মেজবাবু এসে যায়। এসে যাওয়ার পরে মেজবাবু চাই গান্ধি ফাঁদি কোনো করছে কেন সব অপর। বলার পরে ওরা গান্ধি ফাঁদি অপর দিল। দেওয়ার পরে আমি মেজবাবুকে বললাম যে স্যার দেখুন আমাদের মতো যাবার মতো ফুটতে নেই রাস্তা রাখুন, না না আমরা যাবো কীভাবে পুজো টুজো করতে। তা মেজবাবু বললেন না কোনো কিছু একটা হবে না, যেভাবে আছে এইভাবেই থাকবে, তোমার সন্ধ্যা ছটায় থানায় আসো, আসলে আমি দেখি কী করা যায়। আমি থানায় সন্ধ্যে ছটায় আমার ফ্যামিলি সব নিয়ে গেলাম, বললো ওরাও গেল ছটা বলছে সেখানে ছটার জায়গায় সেখানে সাতটা বেজে গেছে। তারপরে ওরা গেছে, যাওয়ার পরে বড়োবাবুকে তো খুব বেগ দিল যে তুমি এখন জবরজস্তি পুজো অনুষ্ঠানের সময় তুমি একটা অশান্তি করছো, কোনো পুলিশ প্রশাসন পাবে না না কী পাবে না এইভাবে তুমি অশান্তি করছো। বলার পরে এখন কোনো রকমের কোনো কিছু অশান্তি কেউ কিছু করবে না, তুমি আর গান্ধী করবে না আর তোমরা কোনো অশান্তি কোনো পুনরায় করবে না, যেভাবে মশারা যে রাখতে যাচ্ছে সেই পথ দিকে তোমরা পূজা আশায় করবে। আর বলে এই পর্যন্ত বলে বাড়িতে পাঠিয়ে দিল। দেওয়ার পর তার দুদিন পরে মশারা ফের রাস্তা রাস্তাগুলো সমস্ত কিছু ঠিকঠাক করছে যাতায়াত করার জন্য। আমি থানায় ফোন করি বড়োবাবুকে, বড়োবাবু বললো আমাকে যে ভদ্রভাবে গিয়ে ওকে দাদা বলো কি ভাই বলো, ভদ্রভাবে গিয়ে ওকে বলো যে দাদা তুমি এইসব কোনো করছি কেন, থানা থেকে তো বড়োবাবু মানা করছে যে পুজোর পরে আবার যা কিছু হয় তোমাদের মিথেন আমি করে দেবো, তুমি এসব সব করছো কেন? বলার পরে আমাকে বলছে দেখ আমি এখানে কি তাহলে যাবো না, আমি গাড়ি ফাড়ি নিয়ে যাই আমার অসুবিধা হচ্ছে, আমি তাহলে আমি থানায় যাই। বলা ভাই যা তো যে কোনো বাপ আছে যাকে ডাকে যাবো। তা আমি যখন থানায় আসলাম আসার পরে দেখি বড়োবাবু কোয়ার্টারে চলে গেছে। কোয়ার্টারে যাওয়ার পরে থানাতে যে মানে ইনচার্জ থাকে কেসটা লেখা হওয়ার ডায়েরি ফাই যে লেখে তাকে বললাম, বলার পরে সে বলছে হ্যাঁ বড়োবাবু কেসটা দেখতে বলে গেছে, আলিবাবু তখন রানিয়ে পেয়েছিল, আলিবাবুকে বলে আলিবাবু যান গিয়ে আপনি কেসটা দেখুন, ওদেরকে মশারফকে বারণ করে দেওয়া হবে কিছু না যাতে করে। আলিবাবু আসার আমাকে বললো বড়োবাবু বলে দিল যে প্রশান্তকে জিবে করে নিয়ে যাবে মুখটা তুলে, বড়োবাবু বললেন যে প্রশান্তকে জিবে করে নিয়ে যান এসওয়ার্ডে গিয়ে সেখানে মশারফকে কাজটা মানা করে দিয়ে আসো। তা কাজ মানা করতে আমার বড়োবাবু আমাকে খাঁটা রাস্তায় আলিবাবু আমাকে রাস্তায় খাঁটা নিয়ে এসে জিবে করে জিব থেকে আমাকে নামিয়ে দিল, দিয়ে বলছে কি যে আপনি যেভাবে এসছেন সেইভাবে যান, আমি আপনাকে জিবে নিয়ে যেতে পারবো না। ওনার সাথে যে তিনটে হাবেলদার ছিল
তারা বলছে না, তো হানা থেকে তো বলে দিল ওকে নিজেতে, মানে আমি ওটা কোনো বড় ফর কোনো কাকে মানি না। আমি মেজবাবু বললো, বললো না মেজবাবুকে আমি মানি না, আমি আমার কথা আমি মানি, আপনাকে আমি জীবে নিয়ে যেতে পারবো না, আপনি নেবে যান। বলার পরে আমি নেবে আসলাম। আসার পরে এবার আমি চড়িয়ালে মোড় থেকে থানা ধার থেকে আসবো, চড়িয়ালে ম্যাক্সিমাম 15 মিনিট হেঁটে আমার লাগবে, বাসে উঠবো, তারপর বাড়িতে আসবো। এসে দেখি এখানেতে মানে আমার এক ভাইজি দুপুর বেলা হয়ে যাচ্ছে বলে, বেলা হয়ে যাচ্ছে বলে আমার বাড়ির মেয়েরা সবাই মিলে তাকে বলে একটা বাচ্চাকে দিয়ে তাহলে পুজোটা দিতে, বড়রা গেলে কোথাও একটা অশান্তি হবে দুর্ঘটনা, তা বাচ্চা গেলে পুজোটা দিয়ে আসবে। আমার ভাই যে পুজো করতে গেছে তাকে ওদের বাড়ির একটা ছেলে ধাক্কা মেরে ফেলে দিয়ে, মশাবের বাড়ির একটা ছেলে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলছে কি যে কয়েক দিনে যদি পুজো করতে এখানে আসিস তা তোকে তুলে একটা কাঁচা মারবো। ছোট ছেলে গেছিল না মেয়ে গেছিল? ছোট 6 থেকে 7 বছর আছে, মেয়ে। সেটা বলতে হবে, ছেলে বললো মেয়ে গেছিল। তা এবারে যখন গিয়ে ওখানে ধাক্কা মেরে যখন ফেলে দিয়েছে তখন আমার বাড়ির ফ্যামিলি মেয়েরা সবাই রেগে গিয়ে বলে আমরা এক তো যাবার রাস্তা পাচ্ছি না, পুজো করতে যাবো ওদের ওই পথ দিয়ে ঘুরে যাচ্ছি, আবার ফের আমাদের বাড়ির মেয়েকে ধাক্কা থেকে ফেলে দেবে, এটা কী করে সম্ভব, চলো তো গিয়ে গাঁধে গাঁধে ভেঙে দেবো। বলে আমাদের বাড়ির মেয়ের বইটা গিয়ে পড়ে সব বাউন্ডারি ওয়ালটা ভেঙে দেয়। দেওয়ার পরে ওখানে যত আশেপাশে মুসলমান ছিল সবাই মিলে তার ওদের প্রতি ঝাঁপটে পড়ে, তৃতীয় অথা মারতে তথা মারতে আলিবাবু গিয়ে পড়েন। আলিবাবু সুমুখেতে এবং উল্টো পাল্টা ভাষা বলছে, আমার ঘরেতে ইঁট পাটকে ছোঁয়া দিয়ে ঘরে টালি ফালি ভাঙা ভুঁই করেছে এবং আমাদের বাড়ির তুমি যত মেয়ে আছে কাক হয়ে বাড়িতে বেরোতে দিচ্ছে। ওই সময় আপনি ছিলেন না? তো না আমি ছিলাম। যারা ছিল তারা বলো কি হয়েছে, তুমি বলো নিজের নাম বলো পরিচয় বলো। আমি ছায়া পুরকাইত, প্রশান্ত পুরকাইত ভাই বলে যান আপনি, গ্রাম জামালপুর। আর যে ঘটনাটা উনি বললো তার পরিপ্রেক্ষিতে আমি তার পরের ঘটনাটা আমি বলছি। তা যখন পুলিশ এলো তখন আমাদের বাড়ির মধ্যে মানে কয়েকটা বেটা ছেলে ছিল, যেমন উনি থানা থেকে ফিরে এসেছে আর আমার আরো দুটো ভাসুর ছিল, আরো দুটো ভাসুরের ছেলে ছিল আর একটা ননদের ছেলে ছিল, তো সেই মানে গোটা সাতের ছেলে। ওই সাতটা ছেলে এক এক করে ফিরেছে, দেখছে যে ওইরকম ঝামেলা হচ্ছে, তখন বাড়িতে আসতেই মানে পুলিশ অত লোক দেখে ওরা সাইড নিয়েছে। আমরা ওদের ফোনে বারণ করে দিলাম যে তোমরা বাড়ির ভিতরে এসো না বা স্পটে এসো না, এই যে গন্ডগোলের স্পটে এসো না। তা বলতে ওরা সঙ্গে সঙ্গে ধান বাড়িতে নেমে আর সাতটা ছেলেই একত্রিত ভাবে ধান বাড়িতে লুকিয়ে রইল ওরা। আর মানে সেই সমস্ত এলাকার মানে ইয়ে মুসলমান জাতিরা সমস্ত এলাকার প্রায় আমরা তো মনে করছি যে প্রায় মানে 600 থেকে 500 মানে মুসলমান একত্রিত হয়ে আমাদের উপরে হামলা করেছে, যেমন প্যান্ডেল ভিড় হলে যেরকম দড়ি ফেলে আর হামলা করে প্যান্ডেলে ঢোকার চেষ্টা করে, ওইভাবে আমাদের বাড়িটাকে সমস্ত ঘেরাও করে ওইভাবে ঝাঁপটে পড়ছে আমাদের উপরে। পুলিশের সামনে পুলিশ রয়েছে, আবার মানে আমাদের সদস্য মাহমুদ আলী মল্লিক সে রয়েছে, সেও আটকাচ্ছে আর পুলিশও আটকাচ্ছে, সিকিউরিটি দিচ্ছে আমাদের বাড়িতে যাতে না ওরা ঢুকতে পারে। এবারে যখন দেখছে যে ঢুকতে পারছে না বা আমাদের উপরে কোনো আঘাত করতে পারছে না তখন ওরা ইট পাটকেল ছুটতে আরম্ভ করে দিয়েছে, ছুটতে আরম্ভ করে দিয়ে সামনাসামনি যে মানে দেয়ালের যে টালির চালটা সমস্তই ভেঙে টালিগুলো সব গুঁড়ো করে দিল। গুঁড়ো করে দিয়ে এবারে মানে বেরিয়ে আসার জন্য মানে নানান ভাষা দিয়ে উপলব্ধি করে ভাষা দিয়ে মানে যাতে আমরা বেরিয়ে আসি, আর এমনভাবে চিৎকার করে উঠছে মানে যে আমরা ভাবছি মেয়েরা ভাবছি যে আমাদের কোনো ছেলে হয়তো তাদের ওদের হাতে ধরা পড়েছে, সেইভাবে মানে ওই আওয়াজটা পেয়ে আমরা যাতে বেরিয়ে আসি সেইভাবে আওয়াজ করছে। তা পুলিশ আমাদের বেরুতে দেয়নি, যত সাহায্য সাহায্য করেছে। বেরিয়ে আসলে কি হতো? বেরিয়ে আসলে হয়তো আমাদের মেরে ফেলে দিত, ওই মানে ওই পজিশনে হয়তো মেরে ফেলে দিত, মেরে মেরে আর কি মেরে ফেলে দিত। এই ভয়ে পুলিশ আমাদের বাড়তে দেয়নি, আর উপরন্তু একটা কথাও বলতে দেয়নি যে তোমরা চুপচাপ থাকো, এক ঘর বাঙালি আছো সমস্ত মুসলমান তোমাদের উপরে। আর পুলিশ বলছে যে দুটো ছেলেকে আমাদের দাও, ওদের সামনে আমরা জিপে তুলি, জিপে তুলে মানে হ্যাঁ ওই সিচুয়েশনটা মানে যাতে একটু পরিস্থিতিটা যাতে একটু মানে সামলানো যায় এই ভেবে আমাদের দুটো ছেলেকে চাইছে। কিন্তু আমাদের সেই সময় তো আমাদের বাড়িতে কোনো বেটা ছেলে ছিল না, আর দুটো বুড়ো ছিল, আমরা দিতে চাইলাম পুলিশ নিল না, বললো না বুড়োদের নিয়ে গিয়ে আমরা কি করব বলে রাত এই ঘটনা এই সিচুয়েশনটা বা এই পজিশনটা রাত 11টা পর্যন্ত হলো, হয়ে ওর সঙ্গে সঙ্গে ওরা মানে 5-6 জন মানে আরো বেশি 10-12 জনও হলো, 10-12 জনের মধ্যে মানে সবাই জোগাড় দিল, সবাই এ করলো, ওয়ালটা যেটুকু ছিল
মানে মানে বাকি ছিল তারও ডবল করে নিল, ওয়ালটা যেটুকু ছিল তারও ডবল করে গেঁথে নিল পুলিশের সামনেই, সদস্যের সামনে গেঁথে নিল। গেঁথে নিয়ে পুলিশের কোন বিষয় ছিল? আলীবাবু ছিল। হ্যাঁ, আরো ওদেরকে বাধা দিল না? না, বাধা দিল না, ওরা মানে তুলে নিল পুলিশের সামনেই আর ওই মানে সদস্যের সামনেও ওরা দিয়ালটা তুলে নিল। তুলে নিল, আবার অকর্তব্য ভাবে আমাদের গালাগালি মানে 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 ঝাঁপিয়ে পড়বে আর কি ওরা। এইভাবে রাত ১১টা পর্যন্ত পুলিশ আমাদের সিকিউরিটি দিল। পুলিশ আমাদের রাত ১১টা পর্যন্ত ছিল, ১১টার সময় ফের মানে সন্ধ্যে মানে ১১টার সময় ঠিক ৯টার সময় না বড়বাবু এসেছিল, ৯টার সময় বড়বাবু এলো। বড়বাবু এসে ওই আলীবাবুকে বললো যে এই দিয়ালটা কি গাঁথা হলো কেন, তোমরা থাকা সত্ত্বেও ওই দিয়ালটা গাঁথা হলো কেন এতটা, ওরা যে ভেঙেছে তার বলছে। ওই কথাটা আলীবাবুকে বলছে বড়বাবু, থানার বড়বাবু আলীবাবুকে বলছে যে তোমরা থাকা সত্ত্বেও দিয়ালটা ওরা গাঁদলো কিভাবে, তোমরা বাধা দিলে না কেন, বলো এটা আমার অন্যায় হয়ে গিয়েছে, এটা আমার অন্যায় হয়ে গিয়েছে। তা বলছে এই অন্যায়টা কি করে করলেন, আর সদস্য যে ছিল ও কি করে করলো, সদস্য আমাদের গ্রামেরই, তার নাম হচ্ছে মাহমুদ আলী, ও সমর্থন কি করে করলো, ও বাধা দিল না? তখন বলতে বলে না ও উনিও বাধা দেয়নি আর আমাদেরও অন্যায় হয়ে গেছে বাধা দেওয়া। আর আলীবাবু বলছে না বড়বাবু বলছে? আলীবাবুই বলছে। আর ওই যে লাস্টে আলীবাবুর কাছে গিয়ে যে বড়বাবু যাকে পাঠিয়েছিল সেও বলছে যে এরকম করে যে তোমরা এরকম করে কেন ভাঙলে, ভাঙতেই ভেঙেছো আবার ফের উল্টে এখন বলছো যে ভয় লেগে লাগছে, ভয় লাগলে আমরা কি করতে পারব। তারপরে কি কি হলো সেটা বলো বলো। তারপরে আমরা বলছি যে তাহলে আমরা এখন থাকবো কি করে, যে তার ব্যবস্থা আমরা করে দিয়ে যাচ্ছি, ওরা কিছু বলবে না, এখন সব চুপচাপ মেরে থাকো, তারপর বেটা ছেলে কেউ নিয়ে আমরা থাকবো কি করে, বলে বেটা ছেলেরা আছে যেখানে ডেকে নাও নিয়ে ঝাঁক ঘুরে থাকো, তারপরে আমরা দেখছি কি করতে পারি। বলে ওরা ওদের ঘরে বলবে হ্যালোজিন খোলো, খুলে আর তোমরা বন্ধ করো কাজ, তোমরা হ্যালোজিন ফাটিয়ে এরকম করে কাজ করছো, তোমাদের ভয় লাগেনি? বলে কিসের ভয়, তখন গালাগালি করে বলছে আমরা এই পয়সা কি জমানো রয়েছে যে আমরা ওরা ভেঙে দেবে আর আমরা গড়ে তুলবো, তখন ওরকম করে বলছে, বলছে তখন বলছে আবার চোখরা করছো চুপ করো, তোমাদের ভয় লাগেনি? বলে কিসের ভয়, বলে বললো যাও এখন বন্ধ করে যে যা সব এখান থেকে সরে যাও। রাত ৯টা থেকে লোক খাওয়াতে আরম্ভ করেছে, ৩টো অব্দি লোক খাইয়েছে, ওদের জাতীয় সব লোক তো বেশ ভালো মন্দ করে রান্না করছে, হই হাল্লা দিচ্ছে, আর ৩টো অব্দি যখন ওরা রান্না করছে আমরা সারা রাত তো ঘুমাই না, খালি পাহারা দিচ্ছি মাথা মাথা যে আমাদের কোনো ছেলে এসে পড়বে কি কাকু এসে ধরে নিয়ে যাবে কি বাড়ির মধ্যে হামলা হবে, আমরা এই জন্য ভাই বাচ্চাগুলোকে একটা ঘরের মধ্যে চাবি দিয়েছি, দিয়ে আমরা দাবার মধ্যে সূর্য চতুর্দিকে লাইট জ্বেলে দিয়ে আমরা বসেছিলাম যে না আমরা খালি এখানে কোনো ছেলেদের, একটা ছেলে ছিল সে ভয়ে খালি থতক ছিল, বলে আমাদের তো পাকা ঘর নেই মাটির বাড়ি, সেখানে মাঠ গুদুমের উড়ে তুলে দিয়েছিলাম, সে তো ভয়ে খায়ও নি খালি কাঁদছিল। তখন বললো ঠিক আছে তুমি, আমরা বলছি তুমি ভয় করবে না একটা সারা করবে না, আমরা তো রয়েছি এতগুলো মেয়ে রয়েছি যদি ৪-৫টা ১০টা ছেলে ঢুকে সেখানে একটা তোমাদের বাড়ির সব পুরুষরা ছেলেরা এখন কোথায়? সব বাইরে, সব ওই কুটুম আত্মীয়র বাড়িতে ননদের বাড়িতে। কেন তারা আসছে না? কেন তারা আসছে না? ভয়ে, ওই যে ভয় দেখাচ্ছে, এলি মেরে ফেলে দেবে, কাটবে, যা হবে হবে, একটাই কেস হবে, শুধু লাশ ফেলে দাও আর কি, লাশ ফেলে দাও আর কিছু হবে না, একটাই কেস হবে যে মারা গেছে। এইসব যে বলছে এটা কি সত্যি হবে বলে তোমরা ভয় করছো? হ্যাঁ আমরা এটাই ভয় করছি, আমরা ভয় করছি, কেননা এখনো কিন্তু রাত ৩টে পর্যন্ত। নামগুলো বলুন কাদের, বলো বলো। এখনো পর্যন্ত রাত ৩টে পর্যন্ত মানে সেই যেদিনকে ঘটনা ঘটেছে সেদিনকেও রাত সারা রাত, সেদিনকে সারা রাতই ওরা হ্যালোজিন খাটিয়ে চেয়ার ফেয়ার নিয়ে ওই রান্না হচ্ছে একদিকে, আর রাস্তার মধ্যে চেয়ার ফেয়ার নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে বসেছিল যা বাড়ির ছেলেরা ঢুকলে ওই সোট ফোট নিয়ে, ওরা নিজেরাই মুখ থেকে বলছে যে ওরা কুঁচো করে দেবে আর কি, তার মানে কুঁচো করতে মানে করতে গেলে যে অস্ত্র ব্যবহার করতে হয় আর কি, সেরকম অস্ত্র নিয়ে নিশ্চয়ই ছিল। বলছে কাদের সঙ্গে লেগেছে, দেখছে তো আমরা মুসলমান, জানেনি আমাদের গরু কাটা ছোড়া আছে, একদম দুহাত ঘানা করে দেবো, ওরা ভাবছে না একটু ভয় নেই, একঘর মুসলমান বাঙালি রয়ে এত সাহস কিসের জন্য এরকম করে, একদম ভয় করে না বলেই এদের এত সাহস বেড়ে গেছে,
ওই একটাকে যাকে হোক মারো, আর নালে বাচ্চাদের।